আষাঢ়ের কোরবানি এবার নাগরিক জীবনে যোগ করেছে ভিন্ন মাত্রা। ঈদের রং এবার ভেজা স্নাত। ঈদের বৃষ্টি ব্যস্ত জীবনে দিয়েছে পরিবারকে দেওয়ার অফুরান সময় বা কাউকে নিজের মনের সাথে কথা বলার। শহরের বোকা পাখিটাও ভিজতে কার্পণ্য করছে না। সোহেল ইসলামও ভিজছেন মন মিশিয়ে। ঢাকায় পড়াশোনার জন্য যেতে পারেননি প্রিয়জনের কাছে। অশান্ত মনকে শান্ত করেছে প্রশান্তির বৃষ্টি। কারণ ফ্যামিলি সাথে ঈদ করতেছি, ফ্যামিলি এক জায়গায়, আমি এক জায়গায়, তারপরে একটু অনেক কিছু আছে যে মনের অভিমান আমার জন্য একটা ভালো। যেরকম আপনার বৃষ্টি হইতেছে, মনটা পরিষ্কার হইতেছে, এরকম বৃষ্টির সাথে অনেক কিছুই জমানোর কথা চলে যেতেছে। বরিশোধারা কর্পোরেট চাকরি করা নীলাকে দিয়েছে দুদণ্ড অবসর। বৃষ্টির আহ্লাদে বের হতে দেয়নি ঘর ছেড়ে। পরিবারের ছোটদের তাই সেই সময় দিচ্ছে যা সে পারে না দিতে সারা বছর। বৃষ্টিটা যদি না হতো, এখনো পর্যন্ত আমি কিন্তু ঘরবন্দি ঈদ কাটাতাম না। এখনো পর্যন্ত আমি আমার ভাই বোনদের সাথে আছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি, আড্ডা দিচ্ছি, হয়তো বা এখনই বসে মেহেদি লাগাচ্ছি। ঈদের দিন কিন্তু আজকে, চাঁদ রাত না, তারপরে এটা করছি, একসাথে বসে উনো খেলছি, লুডো খেলছি। তো বৃষ্টিটা আসলে ওটুকু করতে আমাদের বাধ্য করছে, কিন্তু স্টিল আমরা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য সময় অনেকখানি বেশি পাচ্ছি। বৃষ্টির সময় কুরবানি তো এক বেশি একটা দেখা যায় না, তো তাই কিছু এই তো হালকা বোরিং লাগতেছে বাসায় বসে থেকে। বৃষ্টি হোক আর তুফান, ঈদে তো বের হওয়া চাই চাই। কেউ হয়তো জরুরি কাজে, কেউ বা ঈদের আনন্দ ঘর থেকে মুক্ত বাতাসে ছড়িয়ে দিতে বৃষ্টি বিলাসী ঈদ করছেন। বৃষ্টির ওয়েদারটা অনেক সুন্দর, আর হচ্ছে ফুল ফ্যামিলির সাথে ঈদ উদযাপনটা আরো বেশি মজার। ভালো বৃষ্টি তো হবে, এটা হলে থাকার কোনো কাজ নাই। পরিবারের সদস্যগুলো বাড়িতে আছে, ওরা নাকি বিকালে যাবে, তাই আমি বান্ধবীর সাথে চিন্তা করছি যে বান্ধবীদের সাথে ভিজা ভিজা বাসায় যাব। তবে ঈদে বৃষ্টি সবার জন্য যে আনন্দের তা নয়। যাত্রীর অভাবে রিক্সা চালক হয়তো ফিরে যাচ্ছেন আপন নীড়ে, কিংবা বৃষ্টিতে ভিজেই বর্জ্য অপসারণের কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মী। বাসায় যাবো, ঠান্ডা সহ্য হচ্ছে না। ওই টুকটাক হালকা আর কি পাইছি দুই একজন। ঈদের কারণে পরিবহন একটু কম আছে, আর বৃষ্টির কারণে তো লোকজন একটু বাইরে হচ্ছে না। আমরা সকালতে নামছি, আল্লাহর রহমতে আমাদের 10:04 বাজবো না, আল্লাহর রহমতে 12:00 ভিতরে আমরা সব ক্যাপচার করে দেবো। ওদিকে সবই ক্লিয়ার আছেন, খালি আইন একটু আছে, একটু গেলে আমাকে কাজ শেষ। মেঘে মেঘে হলো মেলা বেলা, এবার জানতে মন চায় বৃষ্টি আর কতটা উপভোগ করতে হবে। জানা গেল ঈদ বিশেষ বৃষ্টি থাকবে আরও 2-3 দিন। ঢাকাতে সকাল 6টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত এই 6 ঘন্টায় 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এখনও দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। এবং বৃষ্টিপাতের যে বর্তমান ধারা, সেই বর্তমান ধারা অন্তত পক্ষে আগামী আরও 2 দিন এরকম ধারা অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টি হোক যত, কষ্ট হোক যত, মনের শান্তি দেয়া এই বৃষ্টিকে কেউ প্রত্যাখ্যান করতে দুঃসাহস করছেন না। বৃষ্টি তার আপন মহিমায় প্রশান্তি বিলানোতে ঈদের খুশিতে এক বিন্দু পরিমাণ ফেলবে না কোনো প্রভাব, এমনটাই জানান দিচ্ছে নগর। দেবরাজ দেব, এখন ঢাকা।